আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজ অ্যাকাউন্টিং এর আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা এমন একটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব যে চ্যাপ্টারটি বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার, বিবিএ অনার্স ফার্স্ট ফোর্থ ইয়ার এবং এমবিএ ফাইনাল ইয়ারেও কাজে লাগে। বিবিএ এবং এমবিএ এর অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের স্টুডেন্টদের জন্য এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ। সাথে সাথে ম্যানেজমেন্ট এবং মার্কেটিং ডিপার্টমেন্ট, ফাইন্যান্স ডিপার্টমেন্ট সব ইয়ারের স্টুডেন্টদের জন্যই এটা খুবই গুরুত্বপূর্ণ। তো মূলত এই চ্যাপ্টারটি বিবিএ অনার্স ফার্স্ট ইয়ারের প্রিন্সিপালস অফ ফাইন্যান্স বইয়ে এবং বিবিএ অনার্স ফোর্থ ইয়ারের ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের এবং অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট বইয়ে এবং অ্যাকাউন্টিং থিওরি বইয়েও আছে এবং এমবিএ ফাইনাল ইয়ারের অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি বইয়ে এবং এমবিএ প্রিলিমিনারির ফান্ডামেন্টাল অফ ফাইন্যান্স বইয়েও আছে। তার মানে এই চ্যাপ্টারটি বুঝতেই পারছো খুবই গুরুত্বপূর্ণ সকল ইয়ারের স্টুডেন্টদের জন্য। তো এই চ্যাপ্টারের উপর আজকে আমাদের ক্লাস নাম্বার 4। এর আগে আমরা আরও 3টি ক্লাস নিয়েছিলাম এই চ্যাপ্টারের উপর। তো এই 4 নাম্বার চ্যাপ্টারে আমরা মূলত এনইউ এমবিএ 2019 অর্থাৎ এনইউতে 2019 সালে এমবিএ ফাইনাল ইয়ারে যে ম্যাটটি এসেছিল সেই ম্যাটটি মূলত আজকে আমরা সমাধান করে দেখাবো। এর আগে আমরা এনইউতে আসা বিভিন্ন ধরনের ম্যাথ ক্লাস 1, 2, 3 আলোচনা করেছি এবং সমাধান করে দেখিয়েছি। তোমরা যারা পূর্বের ক্লাসগুলো করেছো তারা অবশ্যই ব্যাপারটা জানো এবং যারা এখনও পূর্বের ক্লাসগুলো করনি তারা চাইলে আমাদের প্লেলিস্ট থেকে চ্যানেলের তোমরা এই ক্লাসগুলো দেখে নিতে পারো। সাথে সাথে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং আমাদের ফেসবুক পেজ ইজি অ্যাকাউন্টিংয়ের সাথে যুক্ত থাকবা আমাদের আপডেট ইনফরমেশনগুলো পাওয়ার জন্য। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসটি শুরু করি। আজকে আমরা স্ক্রিনে যে ম্যাটটি দেখতে পাচ্ছি সেই ম্যাটটি সমাধান করব। সেখানে লেখা আছে ইউ এস্টিমেট দ্যাট দ্য কোম্পানি উইল পে টাকা 2.5 পার শেয়ার এস ডিভিডেন্ড ফর দ্য ফার্স্ট 2 ইয়ার্স। তুমি অনুমান করতেছো একটি কোম্পানি 2.50 টাকা করে ডিভিডেন্ড দিবে প্রথম 2 বছর অ্যান্ড টাকা 3 পার শেয়ার ফর দ্য নেক্সট 3 ইয়ার্স এবং 3 টাকা করে ডিভিডেন্ড দিবে পরবর্তী 3 বছর। তার মানে কয় বছর হলো? 5 বছর। প্রথম 2 বছর দিবে 2.50 টাকা করে আর পরের 3 বছর দিবে 3 টাকা করে। অ্যাট দ্য এন্ড অফ ফিফথ ইয়ার পঞ্চম বছরের শেষে দ্য শেয়ার ক্যান বি সোল্ড, এই শেয়ারটা বিক্রি করা যাবে 75 টাকা। তার মানে পঞ্চম বছর শেষে এই শেয়ারটার দাম হবে 75 টাকা। হোয়াট উড ইউ বি উইলিংলি টু আর ইফ ইউ রিকোয়ার রেট অফ রিটার্ন 12%। যদি তোমার আয়ের হার 12% হয় তাহলে তুমি এই শেয়ারটার জন্য কত টাকা পে করবা, এই হচ্ছে মূলত আমাদের কোয়েশ্চেন। তার মানে এই কোয়েশ্চেন আমাদের কী ইনফরমেশন দেওয়া আছে, এই কোয়েশ্চেন আমাদের প্রথম বছরের ডিভিডেন্ড দেওয়া আছে 2.5 টাকা, দ্বিতীয় বছরের ডিভিডেন্ড 2.5 টাকা, তৃতীয় বছরের ডিভিডেন্ড 3 টাকা, চতুর্থ বছরের ডিভিডেন্ড 3 টাকা, পঞ্চম বছরের ডিভিডেন্ড 3 টাকা, 5 বছরের ডিভিডেন্ড দেওয়া আছে, প্রথম 2 বছর 2.5 টাকা করে, পরের 3 বছর 3 টাকা করে এবং পঞ্চম বছর পরের শেয়ার প্রাইস দেওয়া আছে 75 টাকা এবং আমাদের প্রয়োজনীয় আয়ের হার দেওয়া আছে 12%। এখন কথা হচ্ছে যে আমরা তো এই যে স্টক ভ্যালুয়েশনের মূল্যটা নির্ণয় করি সেটা কিসের উপর নির্ণয় করি, সেটা নির্ণয় করি মূলত আমরা গ্রোথ রেটের উপর। গ্রোথ রেট কী, যদি গ্রোথ রেটটা কীভাবে দেওয়া আছে তার উপর ভিত্তি করে আমরা শেয়ারের মূল্য নির্ণয় করি। তোমরা আমাদের প্রথম ক্লাসগুলো দেখে জেনেছ অবশ্যই যে আমাদের প্রথমটা হচ্ছে নো গ্রোথ রেট বা জিরো গ্রোথ রেট, তারপর একটা পারপিচুয়াল গ্রোথ রেট বা একটা গ্রোথ রেট থাকলে, এরপরের একটা সূত্র দেখিয়েছিলাম আমরা মাল্টিপল গ্রোথ রেট যদি একাধিক গ্রোথ রেট থাকে। তার মানে গ্রোথ রেটের ধরনের উপর ভিত্তি করে এই অঙ্কের সূত্রটা নির্ণয় করা হয়। এখন কথা হচ্ছে যে এটা কোন ধরনের গ্রোথ রেটে পড়বে, এখানেই মূলত আমাদের কনফিউশনটা, স্টুডেন্টরা এখানেই কনফিউশন হয়ে যায় যে এখানে তো কোনো গ্রোথ রেট দেওয়া নাই। তো এখানে যেহেতু গ্রোথ রেট দেওয়া নাই তাহলে এটা কোন সূত্রে নো গ্রোথ রেট দিয়ে করব? তো নো গ্রোথ রেট দিয়ে করতে গেলে আমাদের ডিভিডেন্ড আছে 2টা। আমরা জানি নো গ্রোথ রেটের সময় আমাদের সূত্রটা কী ছিল, যে D0/KE। তো এখন D0 জায়গায় তুমি কত বসাবা, 2.5 বা 3, কোনটা বসাবা? তার মানে এটা কোন ধরনের গ্রোথ রেটের অঙ্ক হবে সেটা নিয়ে আমাদের মূলত কনফিউশন। অঙ্কটা কিন্তু খুবই সহজ একেবারে, কিন্তু আমরা অঙ্কটা বুঝতে না পারার কারণে আমাদের মধ্যে অনেকের কনফিউশন তৈরি হয়। তো এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে অঙ্কটা কোন ধরনের গ্রোথ রেটের আছে আগে সেটা আমরা নির্ণয় করি। যদি এখানে বলা থাকতো যে নো গ্রোথ রেট, নো গ্রোথ রেট যদি হতো, যা কোনো কোম্পানির যদি কোনো প্রবৃদ্ধির হারই না থাকে, তাহলে প্রথম 2 বছর 2.5 টাকা ডিভিডেন্ড হয়ে পরের 3 বছর গিয়ে আবার 3 টাকা করে ডিভিডেন্ড, তার মানে কি ডিভিডেন্ড বেড়ে গেল। তার মানে ডিভিডেন্ড কীভাবে কেন বাড়লো, অবশ্যই গ্রোথ রেট আছে, গ্রোথ রেট যদি না থাকতো তাহলে ডিভিডেন্ড বাড়ার কোনো প্রশ্নই আসে না। তাহলে গ্রোথ রেট আছে বলেই অবশ্যই এই এই ডিভিডেন্ডটা বেড়ে গেছে। তার মানে বোঝা যাচ্ছে এই অঙ্কে গ্রোথ রেট আছে। এখন প্রশ্ন হচ্ছে গ্রোথ রেট থাকলে তো আরও 2টা সমস্যা দাঁড়ালো, একটা হচ্ছে গ্রোথ রেট কি একটা আছে না একাধিক গ্রোথ রেট বা মাল্টিপল গ্রোথ রেট আছে।
তো একটা জিনিস তোমরা খেয়াল করে দেখবা, যদি গ্রোথ রেট একটা থাকতো তার মানে প্রত্যেক বছর একই হারে ডিভিডেন্ড বাড়তো। তার মানে প্রথম বছর যা ডিভিডেন্ড ছিল আড়াই টাকা, দ্বিতীয় বছর গিয়ে আরেকটু ডিভিডেন্ড বাড়তো, তৃতীয় বছর গিয়ে আরেকটু বাড়তো, চতুর্থ বছর আরেকটু বাড়তো, পঞ্চম বছর আরেকটু বাড়তো, অর্থাৎ একে হারে ডিভিডেন্ডগুলো প্রত্যেক বছর বাড়তে থাকতো। কিন্তু আমরা এই অঙ্কে দেখতে পাচ্ছি প্রথম দুই বছর গ্রোথ রেট কিন্তু মানে একই রকম, অর্থাৎ গ্রোথ রেট নাই, 2.5 প্রথম দুই বছর। পরের তিন বছর গিয়ে 3 টাকা করে, তার মানে তৃতীয় বছর গ্রোথ রেট 3 টাকা, চতুর্থ বছর 3 টাকা, পঞ্চম বছরও 3 টাকা। তার মানে বোঝা যাচ্ছে দ্বিতীয় বছর থেকে তৃতীয় বছর যাওয়ার সময় গ্রোথ রেটটা বেড়ে গেছে, কিন্তু প্রত্যেক বছর গ্রোথ রেটটা কি না, সমান না। তো যেহেতু প্রত্যেক বছর গ্রোথ রেটটা সমান না এখানে, তখন এটা বলতে হবে এটা মাল্টিপল গ্রোথ রেটের ম্যাথ। তোমরা আবারও ভালো করে খেয়াল করো, যেহেতু এটা প্রত্যেক 5 বছরের গ্রোথ ডিভিডেন্ডটা একই না, যদি 5 বছরের ডিভিডেন্ড একই থাকতো তাহলে এটা নো গ্রোথ রেটের ম্যাথ হতো। আর যদি 5 বছরের ডিভিডেন্ডের গ্রোথের হার, যে প্রবৃদ্ধির বাড়ার হারটা যদি একই থাকতো তাহলে এটা কি সিঙ্গেল গ্রোথ রেটের ম্যাথ হতো। কিন্তু এখানে যেহেতু 5 বছর গ্রোথ রেট ডিভিডেন্ডটা একই হারে বাড়েও নাই, আবার একই রকমও নাই, 5 বছর ধরে 1 টাকাই গ্রোথ রেট না, সরি ডিভিডেন্ড একরকম না। তো যেহেতু 5 বছর ধরে প্রথম 2 বছর একরকম, পরের 3 বছর আরেক রকম হয়েছে, তো বুঝতে হবে এটা মাল্টিপল গ্রোথ রেট, অর্থাৎ বিভিন্ন ইয়ারে এখানে গ্রোথ রেটটা ভেরিয়েশন হয়েছে। তো এটা হচ্ছে মাল্টিপল গ্রোথ রেটের ম্যাথ। তো মাল্টিপল গ্রোথ রেটের ম্যাথ অনুযায়ী আমরা জানি আমাদেরকে যেই বছর থেকে গ্রোথ রেটটা স্থির হয়ে যায় সেই বছর থেকে আমাদের কী দিতে হয়, নিতে হয় এবং সাথে একটা পি যুক্ত করতে হয়। তো যেহেতু এখানে আমাদের প্রথম 3 বছর, পরের 3 বছর 3 টাকা, পরের বছরের আর কোনো ইনফরমেশন দেওয়া নাই এবং পঞ্চম বছরের শেয়ার প্রাইসটা দেওয়া আছে, যেহেতু আমাদের এখানে 5টা ডিভিডেন্ড দেওয়া আছে আর পঞ্চম বছরের শেয়ার প্রাইসটা দেওয়া আছে, তার মানে এখানে আমরা D5 পর্যন্ত নিয়ে এই অঙ্কটা সলভ করব। কারণ যেহেতু D6 থেকে কী ইনফরমেশন দেওয়া আছে সেটা আমাদের এখানে বলা নাই, তো আমাদের কী করতে হবে, আমাদের D5 দিয়েই অঙ্কটা শেষ করতে হবে। তো আমরা এবার সূত্রটা লিখি, যে P0 ইকুয়াল টু D1 ডিভাইডেড বাই 1 প্লাস KE^1, D2 ডিভাইডেড বাই 1 প্লাস KE^2, D3 ডিভাইডেড বাই 1 প্লাস KE^3, D4 ডিভাইডেড বাই 1 প্লাস KE^4, D5 প্লাস P5 ডিভাইড বাই 1 প্লাস KE^5। যেহেতু এখানে আমাদের 5টা ডিভিডেন্ড দেওয়া আছে এবং পঞ্চম বছরের শেয়ার প্রাইস দেওয়া আছে, তো পঞ্চম বছরের শেয়ার প্রাইসকে আমরা কী বলবো, P5। শেয়ার প্রাইস হচ্ছে পি আর ডিভিডেন্ড হচ্ছে ডি, তো যত বছরের ডিভিডেন্ড তত ডি এর সাথে তত একটা সংখ্যা আমরা যুক্ত করে দেবো। ঠিক সেম শেয়ার প্রাইসের ক্ষেত্রেও আজকের শেয়ার প্রাইসটা হচ্ছে P0, 1 বছর পরের শেয়ার প্রাইসটা হচ্ছে P1, সেম 5 বছর পরের শেয়ার প্রাইসটা কী হবে, P5। তো এবার আমরা এখানে সূত্রটা লিখলাম, সূত্রটা লিখে এখানে আমরা হেয়ার দিব, হেয়ার দিয়ে আমরা লিখি D1 2.5, D2ও 2.5, D3 3 টাকা, D4 3 টাকা, D5ও 3 টাকা এবং আমাদের P5 হচ্ছে 75 আর কেই তো 12% দেওয়া আছে। যেহেতু সব ইনফরমেশন তারা দিয়ে দিছে, আমাদের কোনো ইনফরমেশনই ক্যালকুলেশন করতে হবে না, আমরা শুধুমাত্র এখানে মানগুলো বসাই দিব, 2.5 2.5, 3 3 3, আর এখানে হচ্ছে 75টা মান বসাই দিলাম। এরপর আমরা এখানে নিচে কেইর জায়গায় 0.12 বসাইলাম। বসানোর পর যদি আমরা এবার ক্যালকুলেশন করি তাহলে আমরা ফ্যাক্টরটা বের করে নিলাম, ফ্যাক্টরটা বের করে ফ্যাক্টরটা যখন আমরা ভাগ করব তাহলে আমাদের অ্যামাউন্টটা চলে আসবে। এবার এই সকল অ্যামাউন্টগুলো যদি আমরা যোগ করে দিই তাহলে আসে 52.52, অর্থাৎ আমাদের এই শেয়ারটার দাম হচ্ছে 52.52 পয়সা। আমাদের প্রশ্নে জিজ্ঞেস করেছিল যে আমরা মূলত কত টাকা এই শেয়ারটার জন্য পে করব। তো যেহেতু শেয়ারের দাম 52.52 টাকা, আমরা এই শেয়ারটার জন্য পে করব 52.52 টাকা। তা আমরা নিচে লিখে দেব, দ্য প্রাইস অফ দ্য শেয়ার উড বি উইলিংলি টু পে এট টাকা 52.52। আশা করি তোমরা এই ম্যাথটি বুঝতে পেরেছ, ম্যাথটা একেবারে সহজভাবে দেওয়া ছিল কিন্তু একটু গ্রোথ রেট না থাকার কারণে তোমাদের কনফিউশন হয়ে যাওয়ার কথা ছিল, কনফিউশন হয়ে গেছে, তাই মূলত এই ম্যাথটা আমি সমাধান করে দিলাম। তো আশা করি তোমাদের ভালো লাগবে, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।